পঞ্চায়েতের দুর্নীতিকাণ্ডে আগেই নাম জড়িয়েছে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাঁড়া। হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন তার দুই মেয়ে সহ আরো কয়েকজন। সবার আগে সেই খবর দেখিয়েছিলাম আমরা, এবার গুণধর বাবুর আরো এক গুণকীর্তির পর্দা ফাঁস করলো প্রতিবাদী আওয়াজ। রীতিমতো চাঞ্চল্যকর এক তথ্য হাতে পেয়েছি আমরা। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে শুধু আরামবাগ থেকেই নাকি প্রায় 10 কোটি টাকা তোলাবাজি করেছেন এই গুণধর নেতা। আপাতত সূত্রের খবর এমনটাই বলছে, তবে শুধু সূত্রই নয়, গুণধর বাবুর টেবিলে তার সামনেই টাকার বান্ডিলের একটি ছবি এসেছে আমাদের হাতে। বলে রাখি, এই ছবির কোনো সত্যতা যাচাই করেনি প্রতিবাদী আওয়াজ। বান্ডিলে ভরা এই টাকা নাকি সেই সব ব্যক্তিদের কাছ থেকেই তিনি নিয়েছিলেন যাদেরকে তিনি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বলেই আরামবাগের একাধিক যুবকের কাছ থেকে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। কিন্তু টাকা দিয়েও চাকরি পাননি অভিযোগকারীরা, তাই সকলে মিলে একেবারে দল বেঁধে হানা দিলেন গুণধর বাবুর কাছে, সঙ্গে নিয়ে গেলেন অভিভাবকদেরও। দাবি করলেন চাকরি যেহেতু তিনি পাইয়ে দিতে পারেননি, তাই তাদের কাছ থেকে নেওয়া টাকা অবিলম্বে প্রত্যেককে ফেরত দিতে হবে। কিন্তু গুণধর বাবু মজে রয়েছেন তার বাহু বলে, তাই তো এই দুর্নীতিতে নিজের নাম প্রকাশ্যে আসার পরও সুর নরমের পরিবর্তে তাদেরকেই গলাবাজি করলেন যাদের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন। শুধু গলাবাজিই নয়, থানা পুলিশ সিবিআই যেখানে যা করার থাকে করে নেওয়ারও হুমকি দেন গুণধর খাঁড়া। তার গলাবাজি, তার হুমকি দেওয়া সহ টাকা নেওয়ার কথোপকথনের সেই অডিও ক্লিপও হাতে পেয়েছি আমরা। এখানেও বলে রাখি, এই অডিও ক্লিপের কোনো সত্যতা যাচাই করেনি প্রতিবাদী আওয়াজ। শোনাবো সেই অডিও ক্লিপ। তবে টেট দুর্নীতিকাণ্ডের মতো রাজ্যের বড় একটি কেলেঙ্কারিতে নিজের নাম জড়ানোর পরও কোথা থেকে তিনি এই গলাবাজি করার সাহস পাচ্ছেন তাই যেন বুঝে উঠতে পারছেন না খুদ টাকা দেওয়া ব্যক্তিরা। কোন হাত যে তার মাথার ওপর রয়েছে যার কারণে এখনো তিনি চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাচ্ছেন, এই বিষয়টি যেন সকলকে হতবাক করছে। জানা গেছে যাদেরকে তিনি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন তাদের ফোনে নাকি চাকরির ইন্টারভিউয়ের জন্য মেসেজ পর্যন্ত গিয়েছিল। সরকারি দপ্তরের নাম করে সেই মেসেজ এসেছিল, কিন্তু ইন্টারভিউ দিতে গেলে জানা যায় সেই মেসেজ সম্পূর্ণরূপে ফেক। এর থেকে আজ করা যায় দুর্নীতির জাল অনেক দূর পর্যন্তই রয়েছে। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কি মারাত্মক লেভেলের দুর্নীতি করছেন গুণধর বাবু? চমকানি ধমকানি থেকে শুরু করে গোপন সেই অডিও ক্লিপে কি কি কথাবার্তা হয়েছে শুনুন সমস্ত কিছুই। আপনাকে মানে হাতে ধরতে বাকি রেখেছিলাম সেদিন, আপনি মিথ্যা কথা বলছেন কেন? আপনাকে হাতে ধরতে বাকি রেখেছি যে বাবা মারা গেছে হঠাৎ, মা অসুস্থ, আমরা তিন ভাই বেকার। বলেছিলাম না বলে না? আমি বলছি বলেছিলাম না বলে না? বলেছিলাম তো আপনাকে বাবা 6 মাস মারা গেছে জানুয়ারি মাসে। তাহলে 6 মাস পর থেকে আপনাদেরকে বলছি শুধু হুমকি দিচ্ছে কি ক্যাসেট করা আছে। আরে বাবা ক্যাসেট করা আছে, তার ক্যাসেট করে রেখেছিস তোরা জানা? আমি তো বলে দিচ্ছি আমি এই ঝামেলা এখন যেতে পারবো না, কেস উদ্ধার না হওয়া তো কিছু হবে না। তোমরা যাও না সিবিআই এর কাছে যাবে, তোমরা থানায় যাবে, ডিএম। না না, আপনি যদি বলেন যাবে টাকা দেবো না, তাহলে কি বলছেন যে আমরা বলবো না? আপনি যদি বলেন, তোমাদের তো ফোন চলছে, আপনি বলুন তাহলে আমার ধান বীজে এই যে ক্যাসেটের সঙ্গে কোনো সম্পর্ক নাই। ক্যাসেটের কেন? তোমরা ক্যাসেটের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আপনি ক্যাসেটের কথা বাদ দিন। এই বলছো আমাদের ক্যাসেট করা আছে, ক্যাসেটের সঙ্গে সম্পর্ক নাই। আমি বলছি ধরুন আপনি যদি বলেন যে আমি টাকা দেবো না, তাহলে আপনি কি চাইছেন যে ছেলেরা ধান বীজে লেনদেন আমি ধান আমি হাত গুটিয়ে বাড়িতে বসে থাকবো? হ্যাঁ, আপনি এটা অভিযোগ করুন যে ধান বীজ নিয়ে টাকা দেইনি। আপনি কেস করুন, আমিও কেস করবো। তাহলে আপনাকে তো প্রমাণ করতে হবে আমি যে ধান বীজ নিয়েছি, আপনাকে প্রমাণ করতে হবে। আর আমরা যে টাকা দিয়েছি তার সেটা প্রমাণ করবো। তোমরা কেস করো, সেটা কি করবো সেটা দাঁড়ান, সেটা তো অপেক্ষা আছে। হ্যাঁ অবশ্যই, সেটা তো একটা লাস্ট পথ আছে। কেস করবো না কি করবো না কি হবে সেটা তো অনেক পথ আছে। আপনি যদি বলেন যে অপেক্ষা করতে হবে, তাহলে অনন্তকাল অপেক্ষা করতে থাকবে। আজকে আমার 30 বছর বয়স, আপনি 10 বছর পরে বলবে অপেক্ষা করতে হবে। তাহলে কি আমি মানে কি অনন্তকাল ধরে অপেক্ষা করেই যাব নাকি? আপনি আগে এটা বলেছি যে আপনি কেস করেছেন, খরচা যা হয়েছে সব বাদ দিন, 1 লাখ টাকা 50,000 টাকা বাদ দিন, দিয়ে বাকি টাকাটা ফেরত দিন। আপনাকে তো এটাও বলা হয়েছে আপনি বিনা পয়সায় কেন খাটবেন। আপনি হ্যাঁ টাকাটা এতদিন নিয়েছেন, সেটা 50,000 টাকা খরচা হয়েছে কেস করতে, 1 লাখ টাকা খরচা হয়েছে কেস করতে, আমি এটা দিতে পারবো না, বাকি টাকাটা দেবো। এভাবে কাজ হয়েছে? আমি আবার অত বক্তব্য নাই, আমি তোমাকে বলেছি কেসের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আপনি এটা অজুহাত দিচ্ছেন, এটা পুরোপুরি আপনি অ্যাভয়েড করার চেষ্টা করছেন শুধুমাত্র অপেক্ষা। তোমার যেটা তোমাকে আমি ব্যক্তিগত ভাবছি, তোমার যেটা ভালো বুঝবে তুমি তোমার করবে, সেটা করতেই হবে। আপনি আপনি যদি বলে দেন যে আমি টাকা দেবো না, তাহলে কি করবো? আপনি বলুন না, তোমাকে তো বলে দিন।
কেস মিটু তা নাহলে কিছু করা যাবে না। জানা গেছে একটা সময় মানুষের চুলদাড়ি কেটে নাপিত গিরি করে সংসার চলেছে এই গুণধরের। রাজনৈতিক জীবনের অতীতে তিনি সিপিআইএম করতেন, বর্তমানে তিনি তৃণমূল পরিচালিত আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্বে। আর সেই দায়িত্বে থেকেই দুর্নীতির পাহাড়ে বসেছেন গুণনেতা গুণধর খাঁড়া। চাকরি না পাওয়ার ইতিমধ্যেই তার দুয়ারে আনাগোনা শুরু করেছেন পাওনাদাররা, কিন্তু সেই পাওনাদারদেরই হুমকি দিচ্ছেন গুণবাবু। তবে চাকরি প্রার্থীদের চোখে জলের কারণ হয়ে দাঁড়ানো এই ধরনের দুর্নীতি পরায়ণ নেতাদের দুর্নীতির লাগাম টানতেই চলতেই থাকবে প্রতিবাদী আওয়াজ। সকলের জন্য ব্যাঙ্গালোরের সমতুল্য চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির সুপ্রীতি নার্সিং হোম, অত্যাধুনিক ICCU, HDU, NICU, ক্যান্টিন ও সমস্ত রকম অপারেশনের সুবিধা সহ রয়েছে 24 ঘন্টা রোগী ভর্তির সুব্যবস্থা। এছাড়াও রয়েছে সমস্ত রকম প্যাথোলজি ও ল্যাবরেটরি টেস্টে 40% ছাড়, প্রসূতি ও মাতৃ সম্ভাব্য মহিলাদের জন্য ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা, এছাড়াও বিভিন্ন রোগের ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞ চিকিৎসকদের আউটডোর পরিষেবা। তাই সমস্ত রকম চিকিৎসা ক্ষেত্রে বিলের 20% ছাড় পেতে আজই আসুন সুপ্রীতি নার্সিং হোম, বেনেপুকুর বসন্তপুর মোড় আরামবাগ। ফোন নাম্বার 9735172278।